नमस्कार चौबीस घंटा स्वागत पूजा रही संगे चोख रखब विस्तारित खबर खड़गपुरे श्रीनुनायडू खुने भिन राज्य चार भाड़ाटे खुनिर बरद देवा 8 लाख टाका दुदफाय मेटानो है टाका भिन राज्य एकाधिक बार बैठक हलेओ श्रीनु खतमे चूड़ान्त छक खड़गपुरे बसे दाबी पुलिशेर मूल अभियुक्त शंकर राव सह 7 जन के ग्रेफ्तार करेछे पुलिश चारजनेर खोजे तल्लाशी चलछे ফিল্মের চিত্রনাট্যকেও হার মানায় খড়গপুরের তৃণ খুনের দৃশ্য গ্রেপ্তার শঙ্কর রাও রাজেশ সাহু নন্দ দাস বরুণ ঘোষ এবং ভিন রাজ্যের ভাড়াটে খুনি সঞ্জয় কুমার সহ 7 জন তাদের জিজ্ঞাসাবাদ করেই পর্দা ফাঁস সিনু খুনে টাটা থেকে আনা হয়েছিল চার ভাড়াটে খুনিকে তাদের 8 লক্ষ টাকার বরাদ দেওয়া হয় দু দফায় মেটানো হয় টাকা দাবি পুলিশের গুলিবিদ্ধ ধৃত দুষ্কৃতী সঞ্জয় কুমার টাটার বাসিন্দা ধৃত মূল অভিযুক্ত শঙ্কর রাওয়ের সঙ্গে যোগাযোগ ছিল রামবাবু এবং শ্রীনুর 2015-এ শঙ্করের খড়িদার বাড়িতে গুলি চলে সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল শ্রীনুর সেই সময় থেকেই তার সঙ্গে তিক্ততা বাড়ে শঙ্কর কতগুলো বড় বড় মাথা আমি মাথার নাম করব না এখন তারা স্টেটের বাইরে অন্য একটা স্টেটে গিয়ে প্রথম মিটিং করে সূত্ররা এক জায়গায় জড়ো হয়ে ঠিক করে যে একে শেষ করে দিতে হবে এবং এর জন্য 3-4টে মিটিং হয় তবে খুনের চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি হয় খড়গপুরে বসেই খড়গপুরে একটি বাড়িতে বৈঠক করে শঙ্কর ঠিক হয় অপারেশনে থাকবে মোট 11 জন কয়েকজন বাইকে আর কয়েকজন গাড়িতে শঙ্কর রাও শালিমার থেকে নজরদারিতে থাকবেন প্ল্যান মাফিক আরেক অভিযুক্ত নন্দ দাসকে দিয়ে 96,000 টাকায় একটি পুরনো সুমো গাড়ি কেনা হয় সেই গাড়িতে চড়েই অপারেশনে যায় দুষ্কৃতীরা শ্রীনুর খড়গপুরে ফেরার খবর ইনফরমার মারফত পৌঁছে যায় শঙ্করের কাছে এরপরই হামলা চলে তার অনেক পুরনো শত্রু ছিল যারা ভাবে যে আমরা কিন্তু এক জায়গায় যুক্ত হয়ে যদি মারি তাহলে একটা সমবেত প্রচেষ্টায় উই উইল বি এবল টু কিল হিম বাংলা ওড়িশা সীমানা থেকে গ্রেফতার করা হয় শঙ্কর রাওকে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার হয় নন্দ দাস খুনের পর যে বাইক নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় কুশপাতা থেকে সেই বাইক সহ 2 জনকে গ্রেফতার করা হয় রাজেশ সাহু বরুণ ঘোষ সহ 3 জন ধরা পড়ে ঘাটাল থেকে বরুণের বাড়িতেই চিকিৎসার জন্য আনা হয় গুলিবিদ্ধ ভাড়াটে খুনি সঞ্জয় কুমারকে খবর পেয়ে চিকিৎসার জন্য 50,000 টাকা পাঠিয়ে দেয় শঙ্কর সোর্সের কাছে খবর পেয়ে তখনই তাদের গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি অত্যাধুনিক অস্ত্র শ্রীনু খুনে জড়িত আরও 4 জনের খোঁজে তল্লাশি চলছে পুরনো শত্রুতার জেরেই খুন শ্রীনিবাস দীর্ঘদিন ধরেই তাকে সরানোর পরিকল্পনা চলছিল বলে দাবি পুলিশের উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত গাড়ি এবং অস্ত্র চম্পক দত্তের রিপোর্ট 24 ঘন্টা।